আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকে গর্ভকালীন ভাতার জন্য আবেদন করেছিলেন গত অর্থ বছর, মিন 22-23 অর্থ বছরে। তার আগে বলে নিই, আমার এই কন্টেন্টটি দেখার পরে যারা কন্টেন্ট মেক করবেন, আপনাদেরকে অনুরোধ করতেছি এই কন্টেন্টটা কপি না করার জন্য, কারণ এই কন্টেন্টের সম্পূর্ণ দায়ভার আমার নিজের। এটা থেকে কপি করে যদি অন্য কেউ কোনো রকমের কন্টেন্ট বানান, তাহলে কিন্তু আমি কোনো রকমের রেসপন্সিবিলিটি নিব না। সো আমার এই কন্টেন্টটি কাউকে না চুরি করার জন্য অনুরোধ করলাম। প্রথমে বলে নেই, যারা মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য বিরাট একটি গুড নিউজ রয়েছে। গুড নিউজটি হলো, আপনারা কিন্তু জানেন মে থেকে জুন পর্যন্ত একটা বরাদ্দ এসেছিল 9 মাসের, এবং সেই 9 মাসের জন্য আপনারা অনেকেই কিন্তু 4,800 টাকা করে বা অনেকেই আবার 9,600 টাকা করে ভাতার টাকা পেয়েছেন। যারা 9,600 টাকা করে পেয়েছিলেন তাদেরটা ছিল 1 বছরের টাকা, আর যারা 4,800 টাকা পেয়েছিলেন তাদেরটা ছিল 6 মাসের টাকা। যেহেতু 22-23 অর্থ বছরের টোটালি 1 বছরের টাকা ক্লিয়ার করে দেওয়ার সম্ভাবনা ছিল, এখন তারই পরিপ্রেক্ষিতে আপনারা অনেকেই ভাতার জন্য আবেদন করেছিলেন সেই সময়টাতে। আমি বলছি জুন মাসের কথা, মে অথবা জুন, এই 2 মাস ছাড়া যারা, বা মে অথবা জুন মাসের পূর্বে যারা আবেদন করেছিলেন মার্চ মাসে, মার্চ এপ্রিল এই মাসগুলোতে যারা আবেদন করেছিলেন, অথবা জানুয়ারি মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত যারা আবেদন করেছিলেন, অথবা এপ্রিল মাস পর্যন্ত যারা আবেদন করেছিলেন, তাদের জন্য মূলত গুড নিউজটা। আপনারা অনেকে মেম্বারকে টাকা দেন বা চেয়ারম্যানকে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন, আপনার জন্য একটা এমন একটা নিউজ দেবো যে নিউজটা শোনার পর আপনাদের অটোমেটিকলি, মানে যদি ঘুষের টাকা দিয়েও থাকেন তাহলে বলবেন আমার টাকা আমাকে ফেরত দিন। হ্যাঁ, বিষয়টা এমনই হয়েছে, কারণ এই কন্টেন্টের উপর এখন পর্যন্ত কেউ কোনো ভিডিও বানায়নি। আমি সর্বপ্রথম যে এই বিষয়টা আপনাদের সঙ্গে জানানোর জন্য আসলাম। বিষয়টি হলো, যারা মে মাস থেকে, সরি, জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত আবেদন করেছিলেন তাদের অটোমেটিক অ্যাপ্রুভাল হয়ে গেছে, বরাদ্দ, নির্দিষ্ট বরাদ্দ ছাড়াও অতিরিক্ত যারা আবেদন ছিল, দেখা গেল একটা ইউনিয়নে আপনার 10টা আবেদন ছিল, তার মধ্যে বরাদ্দ ছিল 8 জন, কিন্তু ওই 10 জনেরই ভাতা হয়ে গেছে। হ্যাঁ, এটাই গুড নিউজ এবং এটাই নিউজ সত্যি এবং রিয়েল নিউজ। যদি কেউ নির্ধারিত প্রমাণ চান আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতে পারবো, তবে যারা আমার কন্টেন্ট মেক করে বা আমার কন্টেন্ট রিমেক করে অন্য চ্যানেলে দিচ্ছেন, বড় বড় চ্যানেলগুলোতে, তারা তো প্রমাণ দেখাইতে পারবেন না ভাই। আপনারা হাতানন্দাজ একটা ভিডিও বানান উইদাউট প্রুফ। সো আমি চেষ্টা করব যারা প্রমাণ চাচ্ছেন প্রমাণ সহ দেখিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, এটাও সত্যি যে আপনারা যারা আবেদন করেছিলেন মে এবং জুন মাসে তাদের ভাতাটি পাশাপাশি হবে না। যারা মে এবং জুন মাসে আবেদন করেছিলেন তাদের ভাতাটি কোনোভাবেই হবে না, এবং আগস্ট মাসেও তারা চূড়ান্ত নির্বাচনে নির্বাচিত হবে না। শুধুমাত্র আগস্ট মাসে যে সকল ভাতাভোগীরা প্রেগনেন্সি ভাতার জন্য আবেদন করেছিলেন শুধুমাত্র তাদের ভাতাই কার্যকর হবে। পূর্বের অর্থ বছরের ভাতা কোনো ক্রমে রানিং অর্থ বছরে নিয়ে আসা যাবে না, এবং এইগুলো যদি আপনি অনুমোদনও দেন অফিসিয়ালিভাবে উপজেলা পর্যায় থেকে অনুমোদন দিলেও এইটা অনুমোদনে কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই বিষয়টি নিয়ে আমরা খুবই হেনস্থার মধ্যে ছিলাম, এবং এই টপিকগুলো বা এই শুধুমাত্র এই অনুমোদন দেওয়ার পরে ভাতাভোগের তথ্য খুঁজে না পাওয়া, এই সমস্যাটি নিয়ে অনেক দিন প্রোগ্রাম অফিসার বরাবর আমরা কল দেন, অবশেষে সমাধান পেয়েছি। সো এবং উনি এটাও বলেছে যে অটো অ্যাপ্রুভ হয়ে গেছে পূর্বের অর্থ বছরে যেগুলো অতিরিক্ত আবেদন ছিল। সো আপনারা কেউ যদি পূর্বের অর্থ বছর, পূর্বের অর্থ বছর বলতে বোঝাচ্ছে 22 সালের জুলাই মাস থেকে 23 সালের জুন মাসের মধ্যে, মে এবং জুন মাসে যারা আবেদন করেননি, বাকি 10 মাসের মধ্যে যারা আবেদন করেছেন তাদের ভাতার টাকা অটোমেটিক এই সেকশনে আপনারা পেয়ে যাবেন। যদি কোনো মেম্বার কল দিয়ে বলে যে আমি আপনার ভাতাটি করে দিয়েছি, বিলিভ মি, কাউকে একটা টাকাও দিবেন না। আপনাদের যদি শুধু আবেদন করা থাকে, হ্যাঁ শুধু আবেদন করা থাকে, তাহলে আপনি ভাতার টাকা পাবেন। আমি আপনাদেরকে প্রমিস করে বলতেছি, যদি আমার তথ্য বা আমার এইটুকু বিষয়ে যদি ভুল হয় বা আমি আপনাদের যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করার সব আপনি রিপোর্ট করে চলে যাবেন। আমি এতটুকু সিউরিটি সহ বলতেছি, যদি আমার কথা বিন্দু পরিমাণ ভুল থাকে যে আপনার ভাতাটি অটো হয়ে গেছে, এখানে কারো কোনো হাত নেই, এটা অটোমেটিক অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে, এবং এই ক্ষেত্রে মেম্বার চেয়ারম্যান কোনো রকমের হাতই নেই। আপনি যদি আবেদন করে থাকেন আপনার ভাতাটি অটোমেটিক আপনি পাবেন ফোনে, এই টাকাটি এই অর্থ বছরের প্রথম কিস্তিতেই পাবেন। আপনি কাউকে যদি কোনো মেম্বার চেয়ারম্যান কলও দেয়, তারা যদি ক্রেডিট নিতে চায় যে ভাই এটা তো আমি করে দিয়েছি আমাকে টাকা দিন, আপনি কাউকে একটা টাকাও দিবেন না, বরং ধ্বংস, মানে ধমক দিবেন, কারণ তারা ভাতা বন্ধ করতে পারবে না, কোনো ক্রমে আপনার ভাতা তারা বন্ধ করতে পারবে না। আমি লিখে দিলাম, কোনো মেম্বার চেয়ারম্যান আপনার ভাতা বন্ধ করতে পারবে না, শুধু রং ইনফরমেশন দেয়। আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে সাবমিট করেন তাহলে আপনাকে একটি হেনস্থার শিকার হতে হবে, তবে কোনো মেম্বার চেয়ারম্যান আপনার ভাতা বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। সো যারা এখন পর্যন্ত টাকা পাননি, একটু অপেক্ষা করুন,
একটু অপেক্ষা করুন, কারণ আমার কন্টেন্ট দেখে দেখে অনেকে তো বানাচ্ছে যে এই মাসে টাকা পাবো, ওই মাসে টাকা পাবো। ভাই বিষয়গুলো ওই রকম টাইপের না, শুধুমাত্র অফিসার উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত অনুমোদন হয়েছে, এখনো আপনার কয়েকটি স্টেপের অনুমোদন বাদ আছে। এই স্টেপের অনুমোদনগুলো বাদ হলে আপনার টাকাগুলো পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ শুধুমাত্র একটা অনুমোদন হয়েছে। আমি একটু লগ ইন করি আমার ইউজারটিতে। সো আপনারা কাউকে কোনো রকমের টাকা দেবেন না। আর একটা বিষয় হলো, অনেক মেম্বাররা আমার চ্যানেলে কমেন্ট করে যে আপনাকে পুলিশে দেবো, আপনাকে দেখে নেবো, আপনাদের যা ইচ্ছা করতে পারেন। আমি আবারও বলছি, আপনাদের যা ইচ্ছা করতে পারেন। আমি যদি আপনাদের জন্য ঘুষ বন্ধ করতে পারি, তাহলে আপনারা যা ইচ্ছা করতে পারেন। আমি এখানে দেখাচ্ছি, জাস্ট আপনি একটু হোল্ড করুন, দেখুন এটা দেখুন, শুধুমাত্র একটি পেরোল হয়েছে। পেরোলটি তৈরি হয়েছে 9/8/2023 তারিখে, এখনও এটার অনুমোদন হয়নি এবং অনুমোদনের তারিখটা দেওয়া হয়নি, বাট স্ট্যাটাসে অনুমোদন দেখাচ্ছে। এখানে চাপ দিলে কতজন টাকা পেয়েছে সেই তালিকাটি দেখতে পারবো। এখন ওইখানে আপনার কতজন টাকা পেয়েছে এটা একটু দেখা যাবে। সো আপনারা বুঝতে পারছেন কতজন অনুমোদন দিয়েছে টোটালি। আপনারা যারা গত অর্থ বছর আবেদন করেছিলেন, আপনারা কাউকে কোনো রকমের টাকা দেন না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এই প্রেগনেন্সি ভাতার জন্য কাউকে টাকা দেবেন না। দেখবেন অটোমেটিক আপনার ফোনে টাকা চলে আসবে। যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি টাকা না আসে, আনসাবস্ক্রাইব করে দিয়ে একটি রিপোর্ট করে চলে যাবেন। ধন্যবাদ সবাইকে চ্যানেলের সাথে থাকার জন্য। আরেকটা বিষয় হলো, আমি যে মেম্বার চেয়ারম্যানদেরকে বিরুদ্ধে অনেক কথা বলি, ঘুষের বিরুদ্ধে প্রতিরোধ বা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, এর জন্য আমাকে কত রকমের মানে হেনস্থার শিকার হতে হয় আপনারা জানেন না। হয়তো অনেকে আমাকে কমেন্ট করে বলে আপনাকে দেখে নেবো, আপনাকে পুলিশে দেবো, হ্যান ত্যান, আপনি ইউটিউবিং বন্ধ করে দেন, প্রচুর রকমের হয়রানির শিকার হতে হচ্ছে আমাকে। ইদানিং কমেন্ট সেকশনে সর্বোচ্চ কমেন্ট আসে যে আপনাকে আমি দেখে নিব, পুলিশে দিয়ে দিব। আপনি কোন হিসেবে বললেন যে মেম্বার চেয়ারম্যানের টাকা খায়? ভাই আমাকে যদি এতটুকু কেউ দেখে থাকেন, কেউ কমেন্ট করে বলবেন যে মেম্বার বা চেয়ারম্যান আপনার থেকে টাকা চেয়েছে কিনা। যদি না চেয়ে থাকে সেটাও লিখবেন, যদি চেয়ে থাকে সেটাও লিখবেন। তাদের কত বড় সাহস তারা আমাকে এসে বলতেছে যে আপনারা কেন আমার বিরুদ্ধে কথা বলেন। ভাই আমি তো কারো নাম উল্লেখ করিনি। যদি কারো গায়ে ব্যথা লেগে থাকে তাহলে অবশ্যই সে দোষী, এটা আমি স্বীকার করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী কন্টেন্ট কী বিষয়ে পেতে চান জানতে চ্যানেলটিতে কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সবাইকে।